সীতাকুণ্ড উপজেলার ছোটকুমিরা এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ছোটকুমিরা ব্রিজের উপর এ ঘটনা ঘটে তবে এখনও পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি র্যাব সাতের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাসকুর রহমান জানান ঢাকাগামী একটি প্রাইভেটকারে ডাকাতির সময় র্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল দুইটি ওয়ান শ্যুটার গান একত্রিশ রাউন্ড গুলি কয়েকটি ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে